সস পাস্তা রান্নার জন্য প্রথমে পাস্তাটি ভালো মতো সিদ্ধ করে আমি এরকম একটি পাত্রে রেখে দেবো যাতে পানিটি ঝরে যায়। তারপরে চিংড়ি নেব, চিংড়িতে লবণ দিয়ে মাখিয়ে রাখবো। মাংসটা একটু হালকা সিদ্ধ করে মাংসটিতে লবণ দিয়ে মাখিয়ে রাখবো। এরপরে ক্যাপসিকাম নেব, ক্যাপসিকাম কিউব করে কাটবো যতটুকু পরিমাণ লাগে। এরপরে বাটার, আমি প্রাণ কোম্পানির বাটারটি ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্যটা ব্যবহার করতে পারেন। এখন আমি মুরগি আর ক্যাপসিকামটি একটু ভালো মতো ভেজে নেব। এরপর চিংড়িটি ভালো মতো ভেজে নেব। চিংড়িটি একটু বেশিক্ষণ সময় ধরে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা ভাব না থাকে। এখন একটি কড়াইতে 2 টেবিল চামচ বাটার নিতে হবে। বাটারটি ভালো মতো নাড়তে হবে যাতে গলে যায় পুরো বাটারটা। এরপরে আমি এই বাটারের মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিব। ময়দা দিয়ে ভালো মতো নাড়তে থাকবো। এরপরে আমি 1 কাপ পরিমাণ দুধ দিব। দুধটি একটু অল্প করে করে ঢেলে দেব যাতে ভালো মতো মিশে যায়। এরকম যখন একটু পেস্ট হয়ে যাবে তখন আমি এতে চিলি পাউডার দিব 1 চামচের মতো। ব্ল্যাক পেপার দিব 1 চামচের মতো দিয়ে ভালো মতো নাড়তে থাকবো যাতে ভালো মতো সবকিছু একসাথে মিশে যাবে। পরিমাণ মতো লবণ দিব দিয়ে নাড়তে থাকবো। পরে এতে 1 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিব। পাস্তাটি ভালো মতো নাড়তে হবে এই পেস্টের সাথে যাতে ভালো মতো মিশে যায়। পরে এতে 1 করে ফ্রাই করা ক্যাপসিকাম আর মুরগিটি ঢেলে দিব দিয়ে ভালো মতো নাড়তে থাকবো। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, না হলে এটি শুষ্ক আর এই বাটারটা ড্রাই হয়ে যেতে পারে। হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা, আপনারা ট্রাই করবেন বাসায় অবশ্যই।